আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কোর্সে দেখি সতেরোর সতেরো নম্বর থেকে শুরু করে সম্পূর্ণ অঙ্ক সুন্দরভাবে শেখাবো আমি এর আগে ছটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস্ট থেকে প্লেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপুরিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করে তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি সতেরো অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো সতেরো নম্বরের অঙ্ক সতেরো নম্বর লিখে নিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা যথাক্রমে আট মিটার ছয় মিটার ও পাঁচ মিটার এখন এই হিসাবটা দিয়ে দেখো এগুলো করতে হবে এক নম্বরে বলা হয়েছে ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি তোমার মন দিয়ে বুঝো অবশ্যই বুঝতে পারবে দেখো প্রথমে আমি মেঝের ক্ষেত্রপাটা বের করে নেব দেখো এক নম্বর দিয়ে লিখবো স্কুলের ঘরের দৈর্ঘ্য ঘরের দৈর্ঘ্য দুর্ঘ দাব আছে দুর্ঘদ আছে কত আট মিটার প্রস্ত কত আছে প্রস্ত ছয় মিটার উচ্চতা কত এবং লিখে দিই এবং উচ্চতা সমান পাঁচ মিটার ঠিক আছে দেখো দৈর্ঘ্যটা হচ্ছে আট মিটার প্রস্তুত তোমার ছয় মিটার আর উচ্চতা হচ্ছে পাঁচ মিটার এখন লিখবো অতীত মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল 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 বের করার জন্য কী প্রয়োজন প্রয়োজন আমার দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য গুণ করলে মেজের ক্ষেত্রফলটা বেড়ে যাবে দৈর্ঘ্য আছে আট আর প্রস্ত আছে তোমার ছয় তো এটা এটা গুণ করে নেব ছ আটটে আটচল্লিশ এটা হয়ে যাবে বর্গ মিটার বর্গ মিটার তো দেখো প্রশ্ন বলা হয়েছে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে খরচ করবে তো লিখে নেব প্রতি বর্গ মিটার পঁচাত্তর টাকা হিসেবে হিসাবে মেঝে সিমেন্ট সিমেন্ট করতে মোট খরচ হবে তো দেখো খুবই সহজ কী করতে হবে যেটা বেরিয়েছে ক্ষেত্রে ফলটা সেটার সাথে এই টাকার পরিমাণটা গুণ করে নিতে হবে গুণ করলে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে এটা এটা গুণ করলে তোমার হবে তিন হাজার টাকা এটা হয়ে গেল এক নম্বরটা এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে হিসেব করে দেখি ঘরটির সিলিং সাদা রঙ করতে প্রতি বর্গমিটার বাহান্ন টাকা হিসাবে কত খরচ পড়বে খুবই সহজ যেটা তোমার মেজের ক্ষেত্রফল ছিল সেটাই তোমার হয়েছে কিন্তু সিলিংয়ের ক্ষেত্রফল তো মেজের ক্ষেত্রফল যেটা বেরিয়েছে সেটার সাথে এই টাকাটা গুণ করলে কিন্তু সিলিংয়ের খরচটা বেড়ে যাবে দেখা করে দেখাচ্ছি প্রথমে লিখব সিলিং এর ক্ষেত্রফল ও মেঝের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান অর্থাৎ কত অর্থাৎ হচ্ছে আটচল্লিশ বর্গমিটার বর্গ মিটার তো লিখে নেব যে সিলিং বা টাকা হিসাবে কিন্তু খরচ পড়বে লিখে নেব প্রতি বর্গ মিটার মিটার বাহান্ন টাকা হিসাবে সিলিং সাদা রং করতে খরচ হবে সমান দেখো এই যেটা ক্ষেত্রফল আছে কত আছে ক্ষেত্রফল আটচল্লিশ আটচল্লিশ সাথে বাহানের গুণ করে নিতে হবে তো বাহানো আগে লিখে দিলাম আর আটচল্লিশটা এখানে লিখে দিলাম ঠিক আছে যেটা আগে লিখতে পারো এটা গুণ করে নেব এটা একটা গুণ করে তোমার হবে দুই হাজার ছিয়ানব্বই টাকা এটা ভ্যালু সুন্দর হবে এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ঘরটিতে এক দশমিক পাঁচ মিটার চওড়া এক দশমিক আট মিটার উঁচু দুটি দরজা এবং এক দশমিক দুই মিটার চওড়া ও এক দশমিক চার মিটার উঁচু দুটি জানলা আছে প্রতি বর্গমিটার দুই ষাট টাকা হিসাবে দরজা ও জানলা রঙ করতে কত খরচ পড়বে হিসাব করি মানে প্রথমে দরজার ক্ষেত্রফলটা বের করে নেব সেটার সাথে এটা গুণ করে নেব আবার জানলার ক্ষেত্রফল বের করে নেব সেটার সাথে এটা গুণ করে নেব তবে কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে করে দেখাচ্ছি দেখো এখানে দুটি দরজার কথা বলা হয়েছে তো লিখে নেব দুটি দরজা ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র কি দুর্গুন তো দুটি আছে দুই লিখব প্রথমে আর দুর্ঘ হচ্ছে তোমার কত সেই দুর্ঘটা বসিয়ে নেব যেটা উঁচু বলেছে সেটা তোমার হচ্ছে দুর্ঘ তো এক দশমিক আট গুণিত আর চর যেটা আছে সেটা প্রস্ত এক দশমিক পাঁচ এখন এটা গুণ করে নেব এটা এটা গুণ করে তোমার হবে এভাবে গুণ করছি দেখো দুই গুণিত দশমিক উঠিয়ে দিলাম এটা দশমিক উঠিয়ে দিলাম আর নিচে তো এটা দশমী বলে দশমীর জন্য এক দশমিক পর একটি সংখ্যা একটি শূন্য আবার দেখো দশমীর জন্য এক আর দশমীর পর একটি সংখ্যা একটি শূন্য এখন দেখো পাঁচ দিয়ে দশ আর তিন পাচ্ছে পনেরো ঠিক আছে আবার যাচ্ছে দেখো এটা যাচ্ছে যে তিন দিয়ে আছে তিন ছয় এই দুই দিয়ে নয় এটা আছে পাঁচ দিয়ে দশ আর যাচ্ছে না তো কী করবো উপরে তোমার হচ্ছে তিন নয় আর নিচে এখন এটা ভাগ করলে হবে পাঁচ দশমিক চার এটা হলো তোমার বর্গ মিটার বর্গ মিটার এবার বের করবো দুটি জানালার ক্ষেত্রফল লিখব দুটি জানালার ক্ষেত্রফল সমান আবার দেখো টু ইন্টু জানালে দেখো কত ছিল দুর্গ চৌতম উঁচুটা মানে এক দশমিক চার আর পুস্ত ছিল মানে চৌড়াটা এক দশমিক দুই আবার সেম করবো দুই গুণিত দশমী উঠিয়ে দিলাম দশমী উঠিয়ে দিলাম নিচে দশ দেখো দশমী উঠিয়েছি বলে এক দশম পরে একটি সংখ্যা একটি শূন্য গুণ গুঞ্চন্ন এখানে দশমী উঠিয়েছি বলে এক দশমীর পরে একটি সংখ্যা একটি শূন্য আবার কার্ডে করে নেব পাঁচ দিয়ে দশ আর এটা যাবে পাঁচ দিয়ে দশ আর ছয় দিয়ে বারো আর যাচ্ছে না তো অতএব করবো চোদ্দ ছয় দিয়ে গুণ করলে হবে চুরাশি আর নিচে হবে পাঁচে পাঁচে পঁচিশ এখন এটা ভাগ করে নেব এটা ভাগ করলে তোমার হবে তিন দশমিক তিন ছয় বর্গ মিটার বর্গ মিটার এবার লিখবো দুটি দরজা এবং দুটি জানালার মোট ক্ষেত্রফল লিখে নিচ্ছি অতএব দুটি দরজা এবং দুটি জানালার জানালার মোট ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান দেখো দুটি দরজার পেয়েছিলাম পাঁচ দশমিক চার বর্গমিটার আর দুটি জানলার পেয়েছিলাম তিন দশমিক তিন ছয় বর্গমিটার তিনটি যোগ করে নেব এটি যোগ করলে তোমার হবে আট দশমিক সাত ছয় বর্গমিটার বর্গ মিটার এবার দেখো কী করব যে রং করার খরচটা বের করব তো অতএব প্রতি বর্গ মিটার দুই শত ষাট টাকা হিসেবে হিসাবে দরজা ও জানালা জানালা রং করতে মোট খরচ হবে সমান তো দেখো এই মোট ক্ষেত্রটা পেয়েছিলাম আট সাত ছয় একে গুণ করতে হবে দুই শত ষাট দিয়ে দশমী উঠিয়ে দিলাম আট সাত ছয় আর দুই শত ষাট দশমী উঠেছি বলে দশমীর জন্য এক দশমীর পরে দুটি সংখ্যা দুটি শূন্য এখন একটি শূন্য একটি শূন্য কেটে দিলাম এবার কাটারি করে নেব কিংবা দেখো আর কাটারি করবো না উপরে গুণ করে বসিয়ে দেবো ভাগ করতে সুবিধা হবে তো উপরে হচ্ছে তোমার বাইশ হাজার সাত ছিয়াত্তর আর নিচে দশ আর সমান এটা কেটেতে ভাগ করে তোমার হবে একটি শূন্য আছে বলে দশমিক এখানে আছে এখান থেকে সরে এদিকে আসবে তো এটা হলো তোমার বাইশ সাত আর সাত দশমিক ছয় ঠিক আছে টাকা এটা হয়তো তোমাদের করে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দরজা ও জানালা বাদ দিয়ে চার দেওয়ালে প্রতি বর্গমিটার পঁয়তাল্লিশ টাকা হিসাবে প্লাস্টার করতে ওর প্রতি বর্গমিটার চল্লিশ টাকা হিসাবে রঙ করতে মোট কত খরচ পড়বে হিসাব করি এবার দেখো এটা আমি শেখাচ্ছি তোমরা মন দিয়ে বুঝো প্রথমে আমি চার দেওয়ালে খেতে পড়টা বের করে নেব তো দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল তো চার দেওয়ার ক্ষেত্রফল কীভাবে দেখো তো লিখে নেবো টু ইন টু ছিল আট যোগ প্রস্তু ছিল ছয় ঠিক আছে আর উচ্চতা ছিল তোমার পাঁচ এটি গুণ করে নেব তো টু ইনটু টু এটা যোগ করলে হবে চোদ্দো গুণিত পাঁচ আর সবটা গুণগুলো তোমার হবে তো দেখো এটা হচ্ছে একশত চল্লিশ বর্গমিটার বর্গমিটার এবার দেখো যে জানালা আর দরজা কিন্তু বাদ দিয়ে দেবো লিখবো জানালা ও দরজা বাদে ক্ষেত্রফল সমান মোট ছিল এটা এখান থেকে বাদ দিব দেখো দেখো দুটি দরজা ও দুটি জানলার মোট ক্ষেত্রফল ছিল আট দশমিক সাত ছয় এটা আমি বিয়োগ করে দেব আট দশমিক সাত ছয় এটা বিয়োগ করলে হবে তোমার এক তিন এক দশমিক দুই চার বর্গমিটার বর্গ মিটার এবার দেখো লিখব যে দেওয়াল প্লাস্টার করতে খরচ হবে ঠিক আছে লিখে নেব অতএব দেওয়াল না চার দেওয়াল ঠিক আছে দেওয়াল প্লাস্টার প্লাস্টার করতে খরচ হবে প্রতি বর্গ রে নব্বই না পঁচানব্বই টাকা হিসেবে হিসাবে তো মোট খরচ হবে অতএব মোট খরচ হবে খরচ হবে চার চারদল প্লাস্টার করতে চার দেওয়াল প্লাস্টার প্লাস্টার করতে সমান দেখো এটা পেয়েছিলাম এক তিন এক দশমিক দুই চারকে পঁচানব্বই দিয়ে গুণ তো দেখো এটা আমি ডায় গুণ করে নিচ্ছি এটা গুণ করে তোমার হবে বারো হাজার চারশত সাতষট্টি দশমিক আট শূন্য টাকা এবার বের করবো যে দেওয়াল রঙ করতে কত খরচ হবে লিখে নেব প্রতি বর্গ মিটারে বর্গমিটার প্রতি বর্গমিটার চল্লিশ টাকা হিসেবে রং করতে রং করতে চার দেওয়ালে চার দেওয়াল দেওয়ালে মোট খরচ হবে মোট খরচ হবে সমান তো দেখো প্রথমে বসিয়ে রাখবো ক্ষেতের ফলটা যেটা বেড়েছিল দরজা বা যেটা বেড়েছিল ঠিক আছে একে চল্লিশ দিয়ে গুণ তো এটাকে চল্লিশ দিয়ে গুণ করলে হবে তোমার পাঁচ হাজার দুইশত ঊনপঞ্চাশ দশমিক ষাট টাকা বুঝতে পারলে তো এখন এখন টোটাল খরচটা বের করে নেব তো লিখে নেবো অতএব প্লাস্টার আর রং করতে মোট খরচ হলো অতএব প্লাস্টার ও রঙ করতে মোট খরচ হলো সমান তো দেখো বারো হাজার চারশত সাতষট্টি দশমিক আশি যোগ পাঁচ হাজার উনপঞ্চাশ দশমিক ষাট এটি যোগ করে নেব এটি যোগ করলে হবে সতেরো হাজার সাত টাকা বুঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে এরপরে দেখো আঠারো নম্বর আঠারো নম্বর দেখলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য পনেরো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার এই ঘরের এক দশমিক পাঁচ মিটার চওড়া ও দুই মিটার উঁচু চারটি জানলা আছে দরজা আছে দরজা বাদে প্রতি বর্গমিটার তিনশত পঞ্চাশ টাকা হিসাবে চার দেওয়াল রঙ করতে কত খরচ পড়বে হিসাব করি মানে শুধু এখানে আমাকে টোটাল হিসাব বের করে চার দেওয়ালের ক্ষেত্রে ফলে বের করতে হবে আর কত খরচ পড়বে সেটা বের করতে হবে করে দেখাচ্ছে শুনতে হবে দেখো প্রথমে লিখে নেব বর্গক্ষেত্রে কার ক্লাবের চার দেওয়ালের ক্ষেত্রফল তো লিখে নিচ্ছি বর্গ ক্ষেত্র কার ক্লাবের চার দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তো বড়ো ক্ষেত্রকারের সূত্র হচ্ছে টু ইন্টু চার দেওয়াল আছে জন্য টু ইন্টু আর যেটা দুর্গ থাকে সেটা দুর্গকে দুবার যোগ করতে হবে এখানে তো পনেরো আছে তোমার দৈর্ঘ্য তো যোগ পনেরো আর উচ্চতা আছে পাঁচ এবার দেখো দুই গুণিত এটা যোগ করলে তিরিশ হবে যোগ পাঁচ আর এই সবটা গুণগুলো হবে তোমার তিনশত বর্গমিটার বর্গমিটার এবার দেখো চারটি দরজার মোট ক্ষেত্রফল করে নেব লিখব চারটি দরজার মোট ক্ষেত্রফল সমান চার গুণিত তো দেখো যেটা তোমার দরজা আছে এক দশমিক পাঁচ মিটার চওড়া আর দুই মিটার হচ্ছে তোমার উঁচু তো দুই বসাবো দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে তোমার এক দশমিক পাঁচ এটি আমি ডায়েট গুণ করে নিচ্ছি এটি ডায়েট করলে তোমার হবে বারো বর্গ মিটার বর্গ মিটার এবার দেখো এখানে কিন্তু তোমার জানলা ছিল না ঠিক আছে তো কী করবো এই চার দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রটা বের করে নেব তো লিখব অতের দরজা বাদে চার দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান দেখো মোট ছিল তোমার তিনশত এখান থেকে বাধিতে হবে এই চার দরজার ক্ষেত্রফলটা তো এখানে বসিয়ে নেব কত বারো এটা বিয়োগ করলে হবে দুই শত অষ্টআশি বর্গ বর্গ মিটার এবার দেখো রঙ করব তো লিখে নেব প্রতি বর্গ মিটার তিনশত পঞ্চাশ টাকা হিসেবে চার দেওয়াল চার দেওয়াল রং করতে রঙ করতে খরচ হবে সমান মোট ক্ষেত্রফল বলছিল দুই অষ্টআশি এর সাথে গুণ করতে হবে তিনশত পঞ্চাশ ইটিএটি গুণ করলে হবে তোমার এক লক্ষ আটশত টাকা বুঝা গেল এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো উনিশ নম্বর উনিশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ছবি আঁকি ও হিসাব করি একটি আয়তক্ষেত্রকার ক্ষেত্রের মধ্যে একটি বড় ক্ষেত্রকার পুকুর আঁকি যার তিন দিকে তিন মিটার চওড়া পাড় বাঁধানোর রাস্তা আছে এবং এক পারে একটি আঠারো মিটার চওড়া বাগান আছে হিসাব করে দেখছি পুকুরের ক্ষেত্রফল ড্যাশ বর্গমিটার এবং রাস্তার ক্ষেত্র ফল ড্যাশ বর্গমিটার তো আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছ তোমরা মন দিয়ে বোঝো একটি আমি আয়তক্ষেত্রের কার্য মেঘ নিচ্ছি দেখো তো ধরো আমি এদিকে নিলাম ছয় সেন্টিমিটার সেমি আর এদিকে নেব তোমার এদিকে নিয়ে নিচ্ছি আগে আমি চার নিয়ে নিচ্ছি চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আর এদিকে ছয় আড়ের দিকে আবার চার নিয়ে নিচ্ছি এটা ক্ষেত্রকার জমি কি বলেছে এর মাঝে কিন্তু তোমার বলেছে একটি বড় ক্ষেত্রকার পুকুরের কথা বলেছে আমি একটি পুকুর তৈরি করে নিচ্ছি কোনো মাপের কথা বলেনি তো দেখো আমি পুকুর তৈরি করে নিচ্ছি এভাবে দুই সেন্টিমিটার করে বড় ক্ষেত্রকার বলেছে সেই জন্য চারদিকে সমান হবে এরকম সমান আমি একটি পুকুর তৈরি করে নিচ্ছি এবার দেখো প্রশ্ন বলা হয়েছে বলা হয়েছে পুকুরের তিন দিকে কিন্তু তিন মিটার চওড়া পাড় বাঁধানোর রাস্তা আছে তিন দিকে ধরো এদিক এদিক এদিকে রাস্তা আছে তিন মিটার চওড়া ধরো আমি তিন মিটার চওড়া রাস্তা করে নিচ্ছি ঠিক আছে তিন মিটার হবে না তবু তোমাকে মনে রাখতে হবে তিন মিটার চওড়া রাস্তা এটা হ্যাঁ তোমাদের বোঝানোর জন্য আর তোমাদেরও করতে হয় হবে এভাবে করে দিলাম তিন দিকে রাস্তা করে দিলাম ঠিক আছে আর প্রশ্ন বলা হয়েছে এক পারে একটি আঠেরো মিটার চওড়া বাগান আছে এ আমি এই পাটটাতে এই পাটটাতে করে নিচ্ছি আঠেরো মিটার চওড়া একটি বাগান ঠিক আছে আঠেরো মিটার আর এগুলো তোমার ছিল তিন মিটার ঠিক আছে তিন মিটার এটা তিন মিটার এটাও তিন মিটার ঠিক আছে তো আমি তোমাদের চিত্রটা সুন্দরভাবে এঁকে দিলাম এবার আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বুঝো লিখবো বর্গাকার পুকুরের দৈর্ঘ্য বা প্রস্থ সমান হবে বর্গাকার সেই জন্য তো কী করতে হবে যে সমান আঠারো মিটার ঠিক আছে থেকে তিন তিন করে দুইবার বাদ দিয়ে দিতে হবে মানে এগুলো তোমার ই ছিল কী ছিল পার বাঁধানোর রাস্তা ছিল সেজন্য বাদ দিলাম এখন কত আছে এটা দ্বারা আছে তোমার বারো মিটার ঠিক আছে অতএব ক্ষেত্রফলটা বের করে নেব অতএব ক্ষেত্রফল তো বড় ক্ষেত্রকারের ক্ষেত্রফলের সূত্র হয় দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য তো বারো গুণিত বারো সমান একশো চুয়াল্লিশ বর্গ মিটার বর্গ মিটার অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলা হয়েছে হিসাব করে দেখছি হিসাব করে দেখছি পুকুরের ক্ষেত্রফল কত পুকুরের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এটা হচ্ছে তোমার বর্গ মিটার বর্গ মিটার ঠিক আছে এবার দেখো প্রশ্ন বলা হয়েছে এবং রাস্তার ক্ষেত্রফল ডবর্গ মিটার তো রাস্তার ক্ষেত্রফলটা বের করবো তো রাস্তার ক্ষেত্রফল দেখো বের করে নিচ্ছি কত এখানে এবং দিয়ে দিলাম এবং অতীব রাস্তার রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান তো দেখো দুর্গ ছিল বারো গুঞ্চিন্ন তিন বা তিন 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 করে করে দেবো আর এটা হচ্ছে তোমার একশত আট বর্গ মিটার বর্গ মিটার বোঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো কুই নম্বর কুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমার আয়তক্ষেত্রকার ঘরের দৈর্ঘ্য ড্যাশ মিটার প্রস্থ এত মিটার এবং উচ্চতা এত মিটার দ একেছে জানালা দরজা সমেত আমার আয়তক্ষেত্রকার ঘরের চার দেওয়ালে ক্ষেত্রফল ড্যাশ বারো মিটার তারা নিজে থেকে বসাতে বলেছে তো নিয়ে থেকে তোরা বসে নিতে পারো কী করবে দেখো ধরো দৈর্ঘ্য আমি বারো বসিয়ে দিলাম ঠিক আছে আর তার পোস্ত বসিয়ে দিলাম দশ আর উচ্চতা ধরো আট মিটার বসিয়ে দিলাম এখন কী করতে হবে এটা চার চারদিবেলা ক্ষেত্রটা বের করতে হবে তবে কিন্তু আর এই ক্ষেত্রেটা বেড়ে যাবে করে থাকছি দেখো লিখে নেব আমার আয়তক্ষেত্রকার আয়ত ঘরের দৈর্ঘ্য বারো মিটার প্রস্থ দশ মিটার এবং উচ্চতা আট মিটার অতএব চার দেওয়ালের চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফল ফল সমান টু ইন চার চার দেওয়ালে যখনই ক্ষেত্রে বলবে তুমি এই সূত্রটা বারবার প্রয়োগ করবে প্রথমে টু দিবে ইন টু দিবে আর যেটা দুর্গ থাকবে সেটা বসাবে আর যোগ যেটা প্রস্তুত থাকবে সেটা বসাবে ঠিক আছে এটা হচ্ছে সূত্র বারবার তোমার মনে রাখবে আর ইন্টু ইন্টু দিয়ে উচ্চতা দেবে উচ্চতা কি আছে আট টু ইন্টু বারো আর দশ যোগ করলে হবে তোমার বাইশ আর গুণিত আট এটি সবটা গুণ করলে হবে তোমার তিন শত বাহান্ন বর্গ মেটা বর্গ মেটা তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো দুপুর কোথাও যদি বুঝতে না বেরে থাকো আমাকে কন্টবাসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ